অপরিবর্তিত রয়েছে 51টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসসি তে লেনদেন হয়েছে 879,49,58,000 টাকা। আমরা আজকে এই প্রসঙ্গে আলোচনা করছি। আজকের অনুষ্ঠানের আমাদের শুরুতেই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্ম 74তম জন্মদিনে আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে তার দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। তো সূচক প্রথম দিকে বলে সূচক লেনদেন সবকিছুই কিন্তু আজকে অনেক ভালো, আজকে বাজার যেভাবে গেছে এটা বিনিয়োগকারীরা মোটামুটি বলা যায় আশ্বস্ত হতে পারে সেরকম একটা দিন কিন্তু আজকে গেছে। সো আমরা আশা করতে পারি এবং আশা করতে চাইও আসলে যে এইরকম সামঞ্জস্যতা যেন সামনের দিনগুলো তো অব্যাহত থাকে সব সময়ের জন্য। তো আমরা আরেকটা জিনিস যদি লক্ষ্য করি যে যখন সূচক বৃদ্ধি পায় সবগুলো কোম্পানির শেয়ার দর কিন্তু বৃদ্ধি পায় না, কিন্তু সূচক যখন পড়ে যায় তখন কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম কোম্পানির শেয়ার দর কমে যাচ্ছে। এই প্রসঙ্গে আমাদের কাছে অনেক বিনিয়োগকারী আসলে জানতে চেয়েছে এখানে একটা ব্যাপার হচ্ছে যে কমন কথা যেটা বারবার বলেছি যে গেমলার যারা আছেন বা গেমলিং যারা করছেন তাদের প্রভাব মানে ডিএসএ মানে সিগ্রেট কি বলে আমাদের স্টক মার্কেটের এমন কোন সেক্টর নাই এমন কোন জায়গা নাই যেখানে তাদের বিচরণ নাই সব ক্ষেত্রে আপনি পাবেন, জাস্ট খুঁজতে হবে। আপনার এই যে একসাথে মানে যখন পড়ার সময় যখন একসাথে অনেকগুলো কোম্পানি পড়ে যায় তখন কিন্তু সেখানে সন্দেহ লাগতেই পারে, লাগাটা খুব স্বাভাবিক না? স্বাভাবিক, কারণ হচ্ছে এখানে হচ্ছে তাদের সেই নিজস্ব পকেট ভারের যে ব্যাপারটা থাকে তারা হচ্ছে শেয়ারের দর বাড়ায়, শেয়ার দর একদিনের মধ্যে বিক্রি করে ফেলবে, মানে বিক্রি করার পরে যখন আবার সেল প্রেশার বাড়বে তখন কিন্তু হচ্ছে যখন বিনিয়োগকারীরা কিনে ফেলে বেশি দাম দিয়ে প্রলুব্ধ করে, কিন্তু বেসিক্যালি যে বেশি দামে কিনো আবার বিক্রি করতে পারবে, বাট যখন সব শেয়ার বিক্রি হয়ে যায় তখন যখন আবার সেল প্রেশার যখন বাড়ে তখন কিন্তু আস্তে একদম হঠাৎ করে কিন্তু শেয়ারের দাম একদম পানির দামে ছেড়ে দেয়, তখন কিন্তু আলটিমেটলি সেই গেমলাররাই জিতে যায়, তাদের পকেট ভারী হয়, সর্বশান্ত হয় কিন্তু সেই সাধারণ বিনিয়োগকারী দ্বারা সর্বশান্ত এর আগেও বহুবার হয়েছে। সো এখানেও সে এক কথায় বললে এখানেও সেই গেমলারদের একটা প্রভাবই কিন্তু কাজ করে এবং তাদের সিন্ডিকেট এখানেও খুবই স্ট্রংলি কাজ করছে। আশা করবো যেন এটা থেকেও মানে মুক্ত করা হয় সবাইকে আসলে সাধারণ বিনিয়োগকারীদের কথা। এবং আরেকটা জিনিস যদি দেখি আজকে কিন্তু সেক্টরগুলোর অবস্থাও মোটামুটি খুব ভালো, যে সেটা বলবো না কিন্তু সেক্টরগুলোর অবস্থাও কিন্তু আজকে মোটামুটি ভালো। ওই যে আজকে সব সেক্টরগুলোই মানে আলাদা করে দেখলে হচ্ছে যে খুব আলাদা করে, যেমন একদিন ব্যাংক খাত ভালো থাকে একদিন বিমা খাত ভালো থাকে, আজকে কিন্তু সেরকম কিছু নাই। আজকে বাজারে যে সূচক বলেন লেনদেন বলেন সব দিক দিয়ে ওই খাতের দিক থেকে যদি আপনি মিলান আজকে সব দিক থেকে কিন্তু তাহলে ভালোর দিকটার একটা প্রভাব কিন্তু এই পাশে আপনার পড়েছে, মানে সেক্টর ওয়াইজ যেটাকে বলে মানে কোন সেক্টর আজকে খারাপ ভাবে আপনি মেনশন করতে আসলে চাইলেও পারবেন না। ভালো যখন মানে ভালোর সুফল যখন আসা শুরু করছে সবকিছু মিলিয়ে কিন্তু আমরা খুব পজিটিভ দিকেই যাচ্ছি এবং বাজার যে ভালো হবে তার মানে আগের কিছু লক্ষণ কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে বাজার নিশ্চয়ই ভালোর দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে যে যে কোম্পানিগুলো বাজারে আসছে তাদেরও যেন বিএসসিসি সজাগ দৃষ্টি থাকে যে তারা যেন আবার নতুন করে কোনো বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ বিনিয়োগকারী বিক্রি করতে যান বা বেশি লাভের আশায় যেটাকে বলা হয় এমন অনেক কোম্পানি ছিল এক সময়, আমরা শুনেছি আসলে বিনিয়োগকারী বলেছেন যে সেই সব কোম্পানির কোনো অস্তিত্ব কোথাওই নাই। সেদিকে যদি সেই পিছনের দিক যদি আমরা ভুলে না যাই সামনের দিকে মানে পিছন থেকেই তো শিক্ষা নিতে হয় আসলে অতীত থেকে, সেই শিক্ষা নিলে সামনের দিকে যেন আবার সেই কোনো কোম্পানি উধাও হয়ে না যায় সেদিকে আমরা আসলে আশা রাখি যে ডিএসসি বা সিগ্রেশন কোষে লক্ষ্য রাখবে। হ্যাঁ, আমাদের কাছে এক বিনিয়োগকারী জানতে চেয়েছেন যে কোন সেক্টরটি ভালো হবে। এখন বিনিয়োগকারীর আসলে কি বলে তাকে যথার্থ সম্মান এবং বিনয়ের সাথেই বলছি আমরা আসলে আলোচনা করি, আমাদের আমাদের তো কিছু লিমিটেশন কিছু ক্রাইটেরিয়া থাকে,
আমরা আলোচনা করতে পারি, বাট আমরা কিন্তু কোনোভাবেই অ্যাডভাইস বা সাজেস্ট করতে পারি না যে আপনি এই সেক্টরে যান, এই সেক্টর ভালো। আর আরেকটা কথা হচ্ছে, সে একটু চিন্তা করলে কিন্তু বুঝতে পারবে, কারণ তার যদি ন্যূনতম জ্ঞান বা স্মার্টনেস বা বুদ্ধি যদি না থাকতো, সে কিন্তু স্টক মার্কেটে বিজনেস করতে আসতো, সে নিশ্চয়ই জ্ঞানী। সো সে যদি একটু খোঁজ নেয়, সে জানতে পারবে নিজে থেকে, আমরা অ্যাডভাইস করতে পারবো। আমাদের কাছে আরেক বিনিয়োগকারী জানতে চেয়েছে যে স্বল্প মূলধনী কোম্পানিগুলো গেইনারে আসে আর যে সকল কোম্পানির শেয়ার বন্ধ তাদের শেয়ার দর বৃদ্ধি পাচ্ছে, এটা কেন হচ্ছে? এখানে ওই একই কাহিনী, আমি আপনাকে বারবার বলছি, আসলে বিরক্ত হবেন কিনা দর্শকরা আমরা জানিও না, বাট এখানে ওই গেমব্লারদেরই একটা প্রভাব আর কিছু না। কারণ হচ্ছে উৎপাদন যদি বন্ধ হয়, সর্বমূলধনী কোম্পানি তো মানে সর্বমূলধনী মূলধনী কোম্পানি হিসেব করতে কিছু ক্রাইটেরিয়া থাকে, যেটা হচ্ছে আপনার ওদের মিনিমাম পেইড আপ, যেগুলো যেসব জিনিস দেখে মানুষ জাজ করে যে এই সব কোম্পানি সর্বমূলধনীতে আছে। তো সেই হিসেবগুলোতে সর্বমূলধনী কোম্পানি তো আপনি একদম স্ট্রেইট বলে, সর্বমূলধনী কোম্পানি তো আপনার গেইনারে আসবেই না। গেইনারে আসাটা মানে হচ্ছে কোনো সিন্ডিকেট বা কোনো গেমলাররা এটার পিছনে কাজ করে, কার সাহায্য করে তাকে নিয়ে আসছে। আর উৎপাদন যেখানে বন্ধ, আমার আমার লাইক আমাদেরই বা আমার যদি পার্সোনাল কোনো কোম্পানি থাকে, আমার সেখানে প্রোডাক্ট উৎপাদনই হচ্ছে না, সেটা বিক্রি বা করবো কীভাবে, আর সেটার দামই বা বাড়বো কীভাবে, ওই যে গেমলারদের এখানে একটা প্রভাব আর কিছু না। তার প্রভাব কাটায় হচ্ছে আপনার উৎপাদন দেখায়, দাম দেখায়, বিনিয়োগকারী প্রলুব্ধ করে। সবাই তো আর কারখানা বা কোথায় কি উৎপাদন হচ্ছে না হচ্ছে দিন আর দিন তো সবাই খোঁজ রাখতে পারবেও না বা পারেও না, এটা সম্ভব না। ওই হচ্ছে উৎপাদন বন্ধ, কিন্তু দাম বাড়ায় প্রলুব্ধ করে সাধারণ বিনিয়োগকারীদের টাকা পকেটে এনে পরে মানে কাটিং করে ছেড়ে দেয় শেষ। এটা নিয়ে তো কেউ কিছু হয়ও না এখন পর্যন্ত, এই জন্য আসলে সাহস পায়। তবে হ্যাঁ, আমরা আশা রাখতে পারি পিছনে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রুবাইতুল সাহেবের কার্যক্রম দেখে যে ইনশাল্লাহ তিনি হয়তো ভালো দিকে যাচ্ছেন, এবং এখন মনে হচ্ছে আমরা বিশ্বাস করতে পারি যে আসলে মার্কেটটা খুব ভালো দিকে যাবে ইনশাল্লাহ, এটা আশা রাখতে পারি। প্রিয় বিনিয়োগকারীগণ, যে বাজারটা আজ 10 বছর ধরে পঙ্গু মতো চলাফেরা করছে, আজ 10 দিনেই তো আর সেই বাজার ঠিক করা সম্ভব নয়, তাই ভরসা রাখুন বিএসইসি কমিশনের উপর, আর বাজার ভালো হবে সেই প্রত্যাশায় আমাদের বাজার পর্যালোচনা আজকে এখানে শেষ করছি।